সৌরভ গাঙ্গুলি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি বলেন, সৌরভের বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আইসিসি নির্বাচনে পাঠানোর। এবার সৌরভ গাঙ্গুলি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গে যাওয়ার আগে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো সৌরভকে আইসিসি নির্বাচনে পাঠানোর। পাশাপাশি তিনি বলেন, মালবাজারের ঘটনা খুবই দুঃখজনক। উদয়ন গুহ ও ওখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা সারাক্ষণ বিষয়টির ওপর নজর রেখেছিলেন। আমি মালবাজারে যাব এবং মৃতদের পরিবারের সাথে দেখা করব। আমি আজকে মালবাজার যাব, কালকে ওদের সাথে একটু মিট করব, যারা যারা মিট করতে চায়, মানে বিশেষ করে যারা মারা গেছে তাদের পরিবার, পরে তারপরে আমি ওখান থেকে উত্তরকোণা বেরিয়ে যাব, তারপরে পরশুদিন আমি নর্থ বেঙ্গলে বিজয় সম্মেলন করব, এই পর্যন্ত। পাশাপাশি সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গে তিনি আরো বলেন, পৃথিবীর সমস্ত ক্রীড়াপ্রেমীদের পক্ষ থেকে বলবো, সৌরভ আমাদের গর্ব। সৌরভ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে মাঠেও খেলেছে ও প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। 3 বছরের জন্য বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন। কোর্ট একটা রায় দিয়েছিল, 3 বছর করে টাইম দেওয়া হয়েছিল সৌরভকে এবং অমিত শাহের ছেলে জয় শাহকে, কিন্তু জয় শাহ রয়ে গেলেন, সৌরভকে সরিয়ে দেওয়া হলো। সৌরভকে বাদ দেওয়া হলো কোন উদ্দেশ্যে? ওকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এটার একমাত্র বিকল্প হতে পারে আইসিসিতে যাওয়া। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো সৌরভকে আইসিসির নির্বাচনে পাঠানোর। সারা পৃথিবীর ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের সকলের পক্ষ থেকে বলবো যে সৌরভ আমাদের গৌরব, এবং সৌরভ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে মাঠেও খেলেছে, দক্ষতার সাথে প্রশাসনও চালিয়েছে, এবং ও বিসিসিআই প্রেসিডেন্ট ছিল। কোর্ট একটা অর্ডার দিয়েছিল যাতে 3 বছর করে টার্ম ওকেও দেওয়া হয়েছিল, এবং 3 বছর টার্ম আরেকজন আছে আপনারা জানেন, অমিত শাহ ছেলে, তাকেও দেওয়া হয়েছিল। কিন্তু কেন জানি না কি কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন, সে থাকুক না, আমার আমার কোনো যায় আসে না। সে ছোট ছেলে, আমি তার বিজেপি নই যে রোজ গালাগালি দেবো, ভালো কাজ করলে সমর্থন করবো, ভালো কাজ না করলে তখন ধরবো। কিন্তু সৌরভকে বাদ দেওয়া হলো কোন উদ্দেশ্যে, আমরা এটা জানতে চাই। এবং আমি এখনো মনে করি ওকে যেভাবে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, এটা একমাত্র কম্পেনসেন্ট হতে পারে যেটা হচ্ছে জগমোহন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসিতে গেছে, শারদ পাওয়ারা গিয়েছেন, এবং ওর সাথে একজন দুজন মাত্র এন্টাইটেল আইসিসিতে যাওয়ার জন্য, তার জন্য সৌরভ। প্রসঙ্গত, এদিন থেকেই শুরু হয় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। এদিন দুপুর 12টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী রওনা দেন। মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে হেলিকপ্টারে সোজা চলে যান জলপাইগুড়ি জেলার মালবাজারের তেসিমলায়। মহেশতলার তৃণমূল কংগ্রেস বিধায়ক দুলাল দাসের খামার বাড়িতে মুখ্যমন্ত্রী এদিন রাত্রিবাস করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, 2006 সালেও মুখ্যমন্ত্রী এই খামার বাড়িতে একদিন ছিলেন। আগামীকাল মালবাজার মাঠে একটি সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখানেই গত 5ই অক্টোবর মালবাজারে ঘটে যাওয়া মাল নদীতে হরপা বানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারের সাথে দেখা করবেন তিনি। তারপরে তিনি চলে আসবেন শিলিগুড়ির উত্তরবঙ্গে উত্তরকন্যার সরকারি অতিথিশালা কন্যাশ্রীতে, সেখানেই রাত্রে থাকবেন। 19 তারিখে শিলিগুড়ির কাওয়াখালীতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আয়োজিত বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর আগামী 20 তারিখ মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন বলে সূত্র মারফত জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।